এখন বিশ্ব বাংলা গাইতে গায়েন আর এটা হচ্ছে সুদন্ত রেস্টুরেন্ট কি ওয়েদার মানে গাইস কি সুন্দর সো এটা হচ্ছে সস আমি সার্ভিস দেখো সানডানি তুলে দিচ্ছে আমাকে নিউ টাউনকে আপনি পুরোপুরি উপলব্ধি করতে চান তাহলে আপনাকে বিশ্ব বাংলা গেটে আসতে হবে বাট আমি এত বোকা বোকা যে আমি এই নিজ দিয়ে এত গেছি কিন্তু আমি জানি না এটা রেস্টুরেন্ট আমার একটাই বান্ধবী ইন্ডিয়াতে আর কোনো বান্ধবী নেই আর আমার একটাই বাংলাদেশের মানে ফ্রেন্ড সেটা ও আর কেউ নেই কোন রাস্তা বল এবার কোনটা এদিকে বল আমি এক ঘন্টা ধরে বাসায় খুঁজতেছি সোজা তো বিল্ডিং আমি কি বিল্ডিং ভেঙে যাব এইদিকে একটা আছে আর এইদিকে একটা এই যে রাস্তা রাস্তা এই যে মানে এই রাস্তা আমাকে এখনো পার হইতে হবে তাহলে কোথায় থাকে একবার ভাবুন আমি দুই ঘন্টা ধরে বাসা খুঁজতেছি এক্স্যাক্টলি কোনো অ্যাড্রেসই দিতে পারতেছে না এখনো সে রেডি হয় নাই ভুলভাল রাস্তায় এসেছি আমি নিউ টাউনে সব চিনিও বলছো ভুলভাল আচ্ছা তুই বের তো হ তো এখন রেডি হচ্ছে এখন আমি এখানে ওয়েট করি এই দেখেন আসতেছে দুই ঘন্টা বাসার সামনে দাঁড় করায় রাইখা এখন আসতেছে এই যে চলে যাচ্ছে দেখুন চোর এটা হ্যাঁ মানে দুই ঘন্টা দাঁড়াই আছি বাসার সামনে এক্স্যাক্টলি বাসাটাও বলতে পারে নাই একদম থাকে বুড়িগঙ্গা নদীর তীরে তো আমরা চলে যাবো সরাসরি এখন রেস্টুরেন্টে ফাইনালি সানরানিকে পাইছি হালুয়ারটা কানা ওকে আমি এতবার বলেছি ডাইরেকশন দিচ্ছি এরম ভাবে আসবি ওরম ভাবে আসবি এদিকে টার্ন নেবি ওদিকে তবু ওভাবে ওকে বলছি তোর বাসা কোথায় একবার বলছে এখানে ওইখানে আকাশে বাতাসে এরকম করে না কোনো এক্স্যাক্টলি কোনো ঠিকানা নেই বাতাসে বলিনি আর ওর একটা ভাই জিনিস কি যদি দোষ করে উনি এই দোষটা কখনো একসেপ্ট করে না ও বলবে আমি তো করিনি আমার তো হয় না ও বললো সোজা আমি সোজা গিয়ে এখন উল্টা পথে আমাকে বলছে যাইতে ওর ভুল বুঝতে মানে ওর বুঝতে ভুল হয়েছে হ্যাঁ ঠিক আছে ও সে দুই ঘন্টা মেকআপের পর বের হইছে কোন দুই ঘন্টা আমি কোনো মেকআপ করিনি ও রোদে বের হয় না এইটা রোদে বের হয় না এখন এটা দেখতে পারো এইটা হলো মেডিসিন দোকান এখান থেকে বলছি রাইট নিতে ওর এখান থেকে কোথায় গেছে আমি জানি না এখান থেকে আমি সোজাই চলে গেছি সোজা হ্যাঁ সেটা ভুল আচ্ছা তাই এসব তর্ক বিতর্ক কন্ট্রোভার্সি বাদ এখন যেহেতু নিজে হেরে গেছে তাই এক্সেপ্ট করবে না এখন আমরা রেস্টুরেন্টে যাবো মানে বিশ্ব বাংলা ঝুলন্ত রেস্টুরেন্ট আর সিরিয়াসলি আজকে আমার বেরোনোর মোটেই ইচ্ছে ছিল না মোটেই না তো আমরা আর ওকে জোর জোর দস্তি করে বার করেছে আর এই জায়গাগুলো এত সুন্দর পুরোটাই ওয়্যারলেস মামু যাবেন বিশ্ব বাংলা বিশ্ব বাংলা এটা এটা যাবে বিশ্ব বাংলা কত 60 টাকা দুজনে 60 টাকা এইটুকু এই চান্দানি বল কত দিব 60 টাকা বলছে বেশি চাইছো তো তুমি কত তুই বল 50 আমি ভাবলাম 20 টাকা বলবে চলো যাই চলো চলো বাংলাদেশ হ্যাঁ সো বান্ধবীর সাথে যাচ্ছি রেস্টুরেন্টে চলো মামু তাড়াতাড়ি দেখুন হচ্ছে নায়িকাদের মতো ফিল নিচ্ছে এখন আমি এখন বিশ্ব বাংলা গাইতে গায়ে আর এটা হচ্ছে সুদন্ত রেস্টুরেন্ট কি ওয়েদার এবং এই রেস্টুরেন্টে আমরা আজকে খাওয়া দাওয়া করবো চান্দানির সাথে এবং ট্রিটটা কিন্তু আমি দিচ্ছি আর কি সুন্দর লাগতেছে দেখুন মানে একদম পুরো বৃত্তর মতো আর এটাই হচ্ছে রেস্টুরেন্ট বিশ্ব বাংলা গেটের সামনেই হচ্ছে আপনার এরকম একটা প্লেস এটা কি জানি না বাট অনেক সুন্দর বাট গাইজ এখন না আমাদের পারমিশন দেয় নাই টিকিট দিল না কারণ 7টার সময় 7টা থেকে আপনার ডিনার শুরু আর হচ্ছে 12:30 থেকে লাঞ্চ ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু আরও রাতে হচ্ছে লাইটিং হয় আরও সুন্দর লাগে তখন আর এখান থেকে বিশ্ব বাংলা গেটটাকে কিন্তু সম্পূর্ণ দেখা যায় মানে পুরো নিউ টাউনের ঠিক মাঝখানে এখানে একটা ক্যাফ আছে তো আমরা এখন কি করবো সানরানি আমরা এখন ওয়েট করবো 7টা বাজলে তবেই হচ্ছে আপনার এটা খুলবে
টিকিট কাউন্টার। এর এখন লচ্ছি হচ্ছে। কই আমাদের দুইটা কি আছে? লচ্ছি। আর এগুলো কি? এগুলো এগ রোল। চিকেন এগ রোল না? এই যে আমাদের হ্যাঁ লচ্ছি, মানে দুইটা হচ্ছে আপনার 140। আর কি ওয়েদারটা দেখুন, জাস্ট এখানে এখানে বসে তো। যাই হোক, আমরা এখন অপেক্ষা করি সন্ধ্যা 7টা পর্যন্ত। আমি আরো একবার বলে দিই, সোমবারে কিন্তু এটা বন্ধ থাকে, মনডে অফ থাকে এটা। আপনি সপ্তাহে যে কোনো দিন আসবেন, বাট সোমবারে না। 12:30টা হচ্ছে লাঞ্চ টাইম, আর হচ্ছে রাত সন্ধ্যা 7টার পর থেকে ডিনার টাইম, এই দুই টাইমে হচ্ছে ওপেন করে। তা না হলে এখানে ভিডিওও অ্যালাউ না। আমি গেছিলাম সারাদিন শুধু ফটো আর ফটো, বাট রাতের বিশ্ব বাংলা গেট আর পুরো নিউ টাউন যেন আলোকসজ্জায় সজ্জিত হয়ে গেছে। তো আমরা এখন লাইনে দাঁড়াবো। আর এটা সম্পূর্ণ লাইন, মানে লাইনে দাঁড়িয়ে আপনাকে টিকিট কাটতে হবে। ম্যাক্সিমাম পার পারসন 500 টাকা মেবি ডিনার। এরপর আমরা এটা দিয়ে ভিতরে প্রবেশ করবো একদম উপরে। আমরা এখন প্রবেশ করতেছি। চলো 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 চলো। মানে বিশ্ব বাংলা গেটে আমি জীবনের প্রথম এত দেখছি। আজকে নিউ টাউনকে পুরো উপর থেকে দেখব। ও এই যে দেখুন যাচ্ছি, ইয়ো নিউ টাউন। মানে এটাও এদিকেও নিউ টাউন, ওইদিকেও নিউ টাউন, এদিকেও নিউ টাউন, মানে চারিপাশে নিউ টাউন। আর ও দেখেন ফটো তুলতে ব্যস্ত, ভিডিও করতে ব্যস্ত। এই যে আমাদের রেস্টুরেন্ট, ও মাই গড, পুরো নিউ। আর আমার বাসাটা ওইদিকে, ওই যে ওইদিক বাসা। চল 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 চল, খুলতেছে। এটা ফটো তুলছো দেখ। না 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 না, ও ঢুকতেছি আমরা গাইজ। আয় না ধরে এখানে। সো ফার্স্ট টাইম টাকাটা পে কোথায় করতে হয়? আগে টেবিলে বসুন, আগে টেবিলে। তো দেখুন দুই পাশেই কিন্তু মানে টেবিল খাবারের। এন্ড আসলে এটা নিচ দিয়ে এত গেছি কিন্তু কোনোদিন জানিই না যে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট ছিল। মানে গাইস কি সুন্দর। তো আমরা রিকোয়েস্ট করলাম গানটা অফ করার জন্য, থ্যাংকস। মানে আসলে এখানে কিন্তু কন্টিনিউ গান চলে, মিউজিক উত্তম কুমারের এবং বিভিন্ন মানে ইগুলো চলে। এ কারণে কপিরাইট ক্লেম আসবে বলে আমরা অনেক রিকোয়েস্ট করে তাদেরকে হচ্ছে নিষেধ করলাম যে আমরা একটা ভিডিও করতেছি, কিন্তু এখান থেকে কর্তৃপক্ষ থেকে কোনো হ্যাঁ মানে ই নেই যে না বন্ধ করবে না। তারপরে করলে যে এটা হচ্ছে নিউ টাউন, মানে আমার বাসাটা দেখা যায় ওই যে ওইদিকে। সুপারি বসতে পারবেন, এনজয় করতে পারবেন। তো আসলে আমরা অর্ডার দিয়ে দিছি, এখন আমাদের 10 মিনিট টাইম লাগবে। এই কারণে আমরা একটু ওয়েট করছি অর্ডারের জন্য। হ্যাঁ, এই কারণে আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি। আর এখানে হলো লাইক টিকিট আলাদা, আর তার সাথে হলো কোন রকম মানে ফুড যদি কোনো না, অ্যাকচুয়ালি হচ্ছে টিকিটের কোনো ফেয়ার নেই, মানে টিকিটের কোনো টাকা নেয় না। উপরে এসে আপনি খাবার যা খাবেন, যদি 200 টাকার খান, প্রতিটা খাবারের পাশে কিন্তু মূল্য দেওয়া আছে। আমরা ফার্স্টে ভেবেছিলাম যে হয়তো 500 টাকার ডিনারে আপনি আনলিমিটেড খেতে পারবেন, কিন্তু আসলে ওরকম কোনো সুযোগ নেই। ও এটা কিন্তু অনেক মজা। হ্যাঁ প্রাইসগুলো অনেক আছে, 500-এর উপরেও আছে, 600-700। আর এখানে আপনি চা খেতে পারবেন, সব কিছু এভরিথিং। এই যে এটা হচ্ছে আরও একটা লাইন, এটা দিয়ে কোথায় চলে গেল? এই যে মেট্রো লাইন চলে গেছে। হ্যাঁ এটা নিউ টাউন বাস স্টপ। আচ্ছা এটা হচ্ছে নিউ টাউনের বাস স্ট্যান্ড। ওরা পেন্টিং, আর ওইটা হচ্ছে চান্দানি, এটা হচ্ছে আমি না আর্ট আমাদের খাবারের আমরা এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু, এই যে এই যে। তো এই যে আমাদের খাবারের টেবিল, চল চল জোরে জোরে। এখন মানে আমাদের খাবার চলে আসছে, আমরা আমাদের সিটে বসতে, মানে এত হাংরি, ও 3 দিন তো খাই নাই। এই যে টেবিলগুলো,
আর এদিক দিয়ে তো বাইরে সব দেখা যায়, বাট রাত বলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। যদি দিনে আসতাম তাহলে আমরা টোটালটা দেখতে পাইতাম। আমাদের টেবিল ওটা কোনটা, এইটা হচ্ছে আমাদের টেবিল, এইটা হ্যাঁ এইটা 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 ভুলে গেছি। তো অনেক রিকোয়েস্ট করার পরে গানটা মানে বন্ধ করছে আর কি। আসলে এখানে আসলে একটা প্রবলেম যে কন্টিনিউ মিউজিক চলে, আর আমাদের ইউটিউবারদের জন্য কিন্তু মিউজিক মানে ইউজ করা মানে কপিরাইট ক্লেম দেওয়া। আর সান্ডানিকে এটা গিফট করছি আমি, এটা তোর, আমি ওইটা ওকে রিটার্ন গিফট করে দিচ্ছি। তো আজকে সান্ডানিকে আমি ট্রিট দিচ্ছি, মানে অনেক বাংলাদেশের মানুষ আমাকে বলেছেন ফিজ তুমি সান্ডানিকে একটা ট্রিট দাও, ওকে খাওয়াও। এ কারণে আমি ভাবলাম যে ঠিক আছে, আর বাংলাদেশিরা তো অনেক আপ্যায়ন প্রিয়, আর ও যেহেতু বাংলাদেশে যাবে তখন বুঝবে, এ কারণে ওকে ইন্ডিয়াতেই খাওয়াই দিচ্ছে। আমার একটাই বান্ধবী ইন্ডিয়াতে, আর কোনো বান্ধবী নেই। আমার একটাই বাংলাদেশের মানে সেটা ও আর কেউ নেই, ২০০ টাকারও খেতে পারবেন, কোনো সমস্যা নাই। টিকিটে কোনো টাকা লাগে না, লাইনে দাঁড়িয়ে জাস্ট একটা স্লিপ নেবেন, চলে আসবেন, এসে ভিতরে অর্ডার করবেন। ওটার ফেয়ার কিন্তু দেওয়া থাকে কত মূল্য, আর ওটার যে টাকাটা ওটা দিয়ে দিবেন, শেষ। ফ্যামিলি নিয়ে আপনারা দেখতে পাবেন সব এভরিথিং, পুরো নিউ টাউনটা, ওয়ার্ল্ডলেস এরিয়া, ইভেন সব থেকে সুন্দর জায়গা সল্ট লেক নিউ টাউন, এগুলো নিউ টাউনের একদম উপরে টপে, মানে ঢুকলেই মানে দেখতে হবে বিশ্ব বাংলাটা। আর ওখানে এসে মানে মানে লাঞ্চ বা ডিনার এরকম কিছু করো মানে আলাদা রকম ব্যাপার। তো আজকে ডিনারটা তুমি করাও তাহলে, যে এখানে এসে লাঞ্চ করা আলাদা ব্যাপার, তুমি দাও টাকাটা। হ্যাঁ আমাকে খাওয়াবে, এটাই এখন আমরা খাবো। আন্ডানি তুলে দিচ্ছে আমাকে, এটা কিন্তু অনেক টেস্ট। এটা হচ্ছে পাহাড়ি, এটা হচ্ছে পাহাড়ি কাবাব। টান্ডানি দেখুন সব কিন্তু খেয়ে নিয়েছে, এটা হচ্ছে চিকেন পাহাড়ি কাবাব। তো আসলে এটা আমার কাছে বেস্ট ছিল, এখন বিলটা পে করে চলে যাব, কারণ এখানে অনেক মানুষ এখন আসছে। তো এই যে টান্ডানিরও খাবার শেষ, সো আমরা যাই, লেটস গো। আমরা এখন বের হয়ে যাচ্ছি, আর মাছের শেষ, সো আমরা বের হয়ে গেলাম। এবং আমরা যেটুক মানে যেটা খেতে পারি নাই ওইটা হচ্ছে পার্সেল করে নিয়েছি, চান্দ্রানি খাবে আর কি রাতে। ইয়ো কেমন এনজয় করলাম, মানে অনেক এনজয় করেছি। আর বিশ্ব বাংলা গেটে উঠে তারপরে পুরো নিউটাউনটা ঘুরে ঘুরে দেখেছি এত সুন্দরভাবে, কারণ এটা আমার একদমই প্রিয় একটা জায়গা, কারণ এখানে প্রথম এসেছিলাম আর অনেক ভালো, অনেক ড্রিম ছিল এখানে আসার, অনেক ড্রিম ছিল, বাট আমি জানতামই না এটা রেস্টুরেন্ট। বাই দ্য ওয়ে এটা এখন খুলবে, স্লাইড করবে, এই যে খাবার সব নিচে থেকে যায়, মানে খাবার সব নিচে থেকে যায়। এখন আমাদের ব্যাগ নিতে হবে এখান থেকে, প্রায় দুই ঘন্টা ছিলাম ভিতরে, আর লাইটিংটা অনেক সুন্দর, সব কিছু মিলে অসাধারণ একটা মুহূর্ত পার করলাম না বান্ধবী। তো তোর টোটাল কেমন লাগলো সব কিছু ঘুরে? মোটামুটি। অ্যাকচুয়ালি ও হচ্ছে এর আগে কোনোদিনে আসে নাই, ওঠে নাই উপরে, এ কারণে আমি ভাবলাম যে ওখানে উঠি, ওকে একটা ট্রিটও দিয়া দিই। And guys, এখন আমরা চলে যাব সরাসরি বাসায়। আমি হয়তো স্টার্ট করতে পারি আমার ইউটিউব চ্যানেল, মানে ও আছে ইউটিউবিং খুলবে, চ্যানেল খুলবে। আসলে ও এখন মানে একদমই ব্যস্ত, ট্রেনিং করতেছে কলেজে। আমরা এখন সরাসরি চলে যাব বাসায়। আর এটা হচ্ছে আরো একটা শপিং মল, এটার নাম কি, ক্রোমা। হ্যাঁ এটা নতুন হয়েছে নাকি এখানে? না অনেকদিন আগে, বাট এটা আমি দেখি নাই কখনো, মানে এটা আমি কিন্তু ফার্স্ট টাইম দেখতেছি। ক্রোমা অনেক সুন্দর, তো একদম নিউ টাউনের পাশেই। তো যাই হোক গাইজ, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা রিকোয়েস্ট যে এই চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, মানে চান্দ্রানিকে কেমন লাগলো এটা বলবেন। আর চান্দ্রানিকে অনেক মানুষ বলেছেন যে চান্দ্রানিকে নিয়ে ব্লগ করতে, আসলে আমি তখন কলকাতায় থাকি,
ওখানেই ব্লগ করা হয়, বাট আমি কলকাতা বাইরে চলে গেলে তখন আর হয় না। তো এটাই, আবার নেক্সট টাইমে অন্য কোনো ব্লগে দেখাবে। আর আমার ডেসক্রিপশন লিঙ্কে ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, ফলো করবেন। টাটা, বাই বাই।